কোনে তো পুরি, এখানে তো চারিদিকে শুধু হাড় আর খুলিস তু। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি শুধু এটুকু জানি মায়াপুরি বলেছিল এ হলো খুলি গুহা। যে করে হোক আমাকে অচিনপুরে ফিরে যেতেই হবে। অচিনপুরে? তুই আবার অচিনপুরে ফেরত যাবি? কটকটি তোকে ছেড়ে দেবে ভেবেছিস? ফিরে আমাকে যেতেই হবে মা, কটকটি রাজা চন্দ্র বর্মাকে বন্দি করে রেখেছে। সর্বনাশ! কি করে? আমরা যখন মায়াপ্রাসাদ থেকে লাভ দিচ্ছিলাম সেই মুহূর্তে, আর তাছাড়া ঠাকুমাও তো ওই কটকটির হাতে বন্দি আছে। আমাকে ওখানে ফিরে যেতে হবে। আমি যদি না ফিরি তাহলে তাহলে ঠাকুমাকে ওরা কি অত্যাচার করবে কে জানে। একমাত্র আমি যদি ওই কটকটির হাতে ধরা দিই। তুই একা নয়, আমরা সবাই যাবো তোর সঙ্গে। না বাবা, তুমি মাকে আর দাদাদের নিয়ে এখান থেকে কোথাও দূরে চলে যাও, দূরে কোথাও পালিয়ে যাও বাবা। তুই কি পাগল হয়ে গেছিস কিরণ? তোকে তোকে বিপদের মুখে এভাবে ফেলে দিয়ে আমরা পালিয়ে যাব কি করে ভাবলি তুই? তা হয় না বোন, তা হয় না, আমরাও যাবো তোর সঙ্গে অচিনপুরে। না দাদা, তোমরা এখান থেকে চলে যাও, ওরা যদি তোমাদেরকে ফিরে পায় তাহলে তাহলে কি যে করবে কে জানে। আমি তোমাদেরকে যেতে দেবো না, তোমরা এখান থেকে কোথাও চলে যাও, আমি ফিরে যাবো ওখানে। আমি তোর কোনো কথা শুনবো না কিরণ, আমি তোর সাথে যাব। আমাদের কপালে যা লেখা আছে আমরা সবাই তাই একসাথে ভাগ করে নেব কিরণ। আমি তোকে একা কিছুতেই ছাড়বো না মা, আমার কিছুতেই ছাড়বো না। তোর মা ঠিক কথা বলছে কিরণ, নিজেদের মেয়েকে বিপদের মধ্যে ফেলে রেখে যদি আমরা পালিয়ে যাই তাহলে নিজেদের কাছে নিজেরা মুখ দেখাবো কি করে, কি করে ক্ষমা করবো নিজেদের? না না না, তা হয় না কিরণ। কিন্তু তার আগে এখান থেকে বেরোনোর একটা উপায় আমাদের খুঁজে বার করতে হবে। কিন্তু এখান থেকে বেরোনোর কোনো দিকে কোনো পথ তো দেখতে পাচ্ছি না আমি। বাবা, আমার মনে হয় আমরা ওই দিকে গেলে বেরোনোর পথ খুঁজে পাবো। চলো তো একবার দেখি। চলো মা, চলো। ওই বুড়ো রাজাকে দিয়েছি ঠুসে কারাগারে, সারা জীবন ওখানে পচে মরুক। এবার খুব চালাকি করেছিল, ভেবেছিল রাজা বিজয়কে ফুসলে ও আমার হাত থেকে মুক্তি পাবে। কখনো না, সারা জীবন মাথা কুটলে ওকে আমি মুক্তি দেব নেলা। কিন্তু আমি তো বাবাকে একা ধরতে চাইনি, আমি সব কটাকে ধরতে চেয়েছিলাম। না পাওয়া হলো আমার বজ্রমাণিক, না ধরতে পারলাম রাজা বিজয়কে, রানী রূপবতীকে, ঝিনুকমালাকে, না জানতে পারলাম ঝিনুকমালার আসল পরিচয় কি। ওরা এখন কোথায় আছে লাকোটিমা? কোথায় আবার থাকবে? খুলির পাহাড়ে আছে নিশ্চয়ই, আর সেখানে কি করছে না করছে কিছুই তো জানার উপায় নেই। মায়াপুরি তো কাজ করবে না। তাতে কি হয়েছে লা? রাক্ষস সেনারা ঘিরে রেখেছে খুলি পাহাড়কে, ওদের পালানোর পথ নেই লা, বেরুতে গেলেই ওদের রাক্ষস সেনারা ধরে ফেলবে। আর যদি না বেরোতে পারে, প্রেত পুরীতেই যদি, তাহলে তো আরো ভালো লা কটিমা, তোকে আর ছুঁচু মেরে হাত গন্ধ করতে হবে না। তবে আমার ভয় ওই ঝিনুক মালাকে, ও যদি কোনো উপায়ে পালানোর পথ বের করে নেয় আর রাক্ষস সেনারা ওকে ধরতে না পারে,
একটা কথা তুমি জেনে রাখো মা, ঝিনুকমালা যদি ওখান থেকে পালাবার পথ পায় তাহলে সোজা অচিনপুরেই ফিরবে। তুই কি বলছিস না কোটি মা, ও যদি পালানোর পথ পায় ও গুষ্টি শুদ্ধকে নিয়ে পগার পার হবে, অচিনপুরে কেন ফিরতে যাবে? লা ফিরবে 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 ফিরতে ওকে হবেই। ওই যে দুজন মনীষিচ্ছা এখানে আমাদের কাছে বন্দি আছে, রাজা চন্দ্রবর্মা আর ওই রাজমাতা, ওদের জন্য তো ফিরতেই হবে। ওর প্রতি তো ঝিনুকমালার খুব দরদ, দুজনের প্রতি খুব দরদ, ওদের জন্যই ফিরতে হবে। ঝিনুকমালা আমার কাছে তোমাকে ফিরতে হবে, হবেই। তোমাদের পালানোর কোনো পথ নেই। তোমরা সবাই আমাদের হাতে বন্দি। আমি এই মৃত্যুপুরীর রাজা। কি চাও তোমরা? কি ক্ষতি করেছি তোমাদের যে আমাদের তোমরা এখানে বন্দী করছো? আমরা তোমাদেরই অপেক্ষায় ছিলাম। তোমাকে আমার হতেই হবে ঝিনুকমালা। বিষধর সাপদের সাপুরেরা যেরকম গর্ত থেকে বিন বাঁচিয়ে বের করে আনে, তোমাকে আমি সেইভাবে খুঁজে বের করব। তুমি যেখানে লুকিয়ে থাকো তোমাকে আমার হতেই হবে। সুবর্ণ দেখি তুমি এখানে কেন এসছো? আমি তোমার জন্য খাবার এনেছি। খাবো না আমি, যাও নিয়ে যাও। সে কি সারাদিন তো কিচ্ছুটি মুখে তুলুনি, একটুখানি কিছু খেয়ে না। তাতে তোমার কি? আমি মুখে তুলি কি না তুলি তোমার কি তাতে? তোমার যদি খেতে পায় তুমি খাও গিয়ে, আমার জন্য খাবার নিয়ে এসো। কেন তুমি না খেলে আমার মুখে কি করে খাবার রুচবে বলো? কেন? তুমি যে আমার ভালোবাসা, আমার প্রাণেশ্বর, তোমাকে আমি ভালোবাসি সুবর্ণ। তোমার এই কষ্ট, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। কেন তুমি সব ভুলে গেছো? কেন মনে করতে পারছো না একদিন এই সঙ্গিনীকে তুমি পাগলের মতো ভালোবেসেছিলে? মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তোমার এই মায়াবী কথা আমি খুব ভালো করে বুঝি। তুমি আমাকে ভুল বুঝছো, আমি তোমার সঙ্গে কেন ছলনা করবো? তোমাকে তো আমি ভালোবাসি। বিশ বিশ আছে তোমার নিঃশ্বাসে, তুমি মিথ্যেবাদী, তুমি নাককন্যা, আর আমি সাপুরেদের যুবরাজ। তোমাকে আমি কোনোদিনও ভালোবাসতে পারি না, কোনোদিনও না। সাপুরেদের সঙ্গে নাকদের চিরশত্রুতা, চিরশত্রুতা। তোমার আমার মধ্যে সমস্ত শত্রুতার বাধা ঘুচে গেছিল সুবর্ণ। আমরা দুজনে এক হয়ে গেছিলাম, বিশ্বাস কর। একটু কিছু খেয়ে না, খাও। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, তোমাকে আমি ঘেন্না করি। যাও,
তুমি আমাদের অপেক্ষা করছিলে? হ্যাঁ, হেমৃতের রাজ্য। আমরা হাজার হাজার বছর ধরে প্রেত রূপে এখানে বাস করছি। আমরা মুক্তি চাই, পুনরায় প্রাণ ফিরে পেতে চাই। আর এই মৃতের রাজ্যেতে প্রাণের সঞ্চার করতে গেলে জীবন্ত মানুষের তরতাজা হৃৎপিণ্ড চাই আমাদের। এতকাল ধরে আমরা অপেক্ষা করে আছি, কিন্তু কোনো মানুষ আজ অব্দি এখানে আসেনি। এতদিন পরে আমাদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। পাঁচ পাঁচজন জীবন্ত মানুষ আজ এখানে এসেছে। তোমাদের সবাইকে বলি দিয়ে, তোমাদের হৃৎপিণ্ড উৎসর্গ করলেই এই প্রেতপুরীতে আবার প্রাণের সঞ্চার হবে। এই প্রেতপুরীতে কেউ একবার প্রবেশ করলে তার ফেরা অসম্ভব। মৃত্যু এখানে অবতারিত। আমার দুটো জীবন্ত মানুষ চাই, যাদের হৃৎপিণ্ড সবচেয়ে তাজা। নিয়ে এসো এদের, এদের বলিদান দেবো আমি। আমি অচিনপুরের রাজা বিজয়। আমার শরীরে রাজরক্ত বইছে। আমি বলছি তোমরা আমাকে বলিদান দাও, তোমাদের এই প্রেতপুরীতে আবার নিশ্চয়ই প্রাণ সঞ্চয় হবে। আবার তোমরা সবাই সবাই প্রাণ ফিরে পাবে। শুধু ওদের ছেড়ে দাও। তুমি অচিনপুরের রাজা বিজয়? হ্যাঁ হ্যাঁ। শোনো রাজা বিজয়, আমি তোমাদের বাকিদের ছেড়ে দেব, কিন্তু এই ছেলে দুটোকে আমি বলিদান দেবই। তুমি ওদের মেরো না। আমি ওদের মা। আমার প্রাণ বলিদান দাও, ওদের ছেড়ে দাও। মায়ের প্রাণের জোর অনেক। মায়ের প্রাণ যে তার সন্তানের জন্য স্নেহে ভালোবাসায় সতেজ থাকে, আমার প্রাণের জোরে নিশ্চয়ই তোমার তোমার প্রেতপুরীর প্রেতরা প্রাণ ফিরে পাবে। আমার প্রাণ নাও। এই প্রেত রাজ্যে জগতের কোনো নিয়ম খাটে না। মা বাবা ভাই বোন এই সমস্ত সম্পর্ক মৃত্যুর সাথে বিলীন হয়ে গেছে। এখানে শুধু একটাই সম্পর্ক, মৃতের সাথে মৃতের। এখানে শুধু একটাই আকাঙ্ক্ষা, মৃতের প্রাণ ফিরে পাবার। তুমি এদের সবাইকে ছেড়ে দাও। আমি আমি এদের সবার থেকে ছোট। আমার প্রাণ সব থেকে তাজা। তুমি আমার কথা শোনো। তুমি 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 আমায় বলি দাও, আমার হৃৎপিণ্ড সব থেকে তাজা। আমায় বলিদান দাও, এদেরকে ছেড়ে দাও। দয়া করে এদেরকে ছেড়ে দাও, আমার প্রাণ নিয়ে নাও। কিরণ কিরণ না কিরণ কিরণ আমার প্রাণ নিয়ে নাও। রাজা চন্দ্রবর্মা, রাজা চন্দ্রবর্মা, বলুন রাজমাতা। আপনি তো বিজয়ের সঙ্গে ছিলেন। আপনি কি জানেন বিজয় নিরাপদ স্থানে পৌঁছেছে? তো জানি না, আমি শুধু দেখেছি ওদের অন্ধকার গহ্বরে পড়ে যেতে। তবে কি ওরা বেঁচে? ওরা নিশ্চয়ই আছে, তা না হলে কটকটি আর প্যাকাটি সউল্লাসে ওদের মৃত্যু সংবাদ দিতে আসতো আমাদের। আর বজ্রমাণিক? না, বজ্রমাণিক বিজয়ের থেকে ছিনিয়ে নিয়েছে। আপনার বেশ ধরে পিশাচিনি ওই বজ্রমাণিক কেড়ে নিয়েছে বিজয়ের থেকে।
তবে সেটা কটকটি পায়নি। ঝিনুকমালা পিশাচিনীকে বধ করেছে, কিন্তু তার সাথে সাথে ওই বজ্রমাণিক অন্ধকার গহ্বরে তলিয়ে গেছে। এই ওরা বুড়ো বুড়িতে মিলে কি শাট করছে শুনি। কি করে এই কারাগার থেকে পালানো যায় তার ফন্দি করছি। কি প্রহরী, প্রহরী, এই অপদার্থ, অপদের দল, ওদের নাকের ডগায় বসে এরা এখান থেকে পালাবার মতলব আছে, আর তোরা শুনে রাখ, যদি এদের একজনও পালায় তাহলে তোদের সবকটার গর্দান নেব, সবকটার। আর এই যে রাজা চন্দ্রবর্মা, যদি এখান থেকে পালাও। কে কে পালাবে? কিন্তু পালালে হবে কি করে? পালিয়ে গেলে যে রাজা বিজয়ের সঙ্গে আর দেখা হবে না, সে তো এখানেই আসছে। এখানেই আসছে মানে? তার মানে ওরা বেঁচে আছে কটকটি? ওরা যদি বেঁচে থাকে তাহলে আর কোনোদিন ওদেরকে ধরতে পারবে না, তাই নাকি? কিন্তু কিন্তু ওরা এখানে আসছে কেন? তোদের দুজনকে আমার হাতে ফেলে রেখে যেতে কি ওদের ভালো লাগবে? তোমাদের জন্যই তো ওদের ফিরে আসা, তাই না? অবশ্য হ্যাঁ, যদি প্রেতেদের হাত থেকে রেহাই পায় তবেই তো ফিরে আসার প্রশ্ন উঠবে, তাই না? আপনি আপনি বিচলিত হবেন না রাজমাতা, কটকটি ওদের কিচ্ছু করতে পারবে না। ধরবো তো আমি বটে। এদের উপর কড়া নজর রাখবে। আমি তোমাদের সামনে হাত জোর করে অনুরোধ করছি, আমার সন্তানদের ছেড়ে দাও, ছেড়ে দাও তোমরা। মা হয়ে চোখের সামনে সন্তানদের মৃত্যু দেখতে পারবো না, ওদের মুক্ত করে দাও। হ্যাঁ, আমি আর রূপমতি আমাদের দুজনকে একসঙ্গে বলি দাও। যদি মরতেই হয় তবে আমরা মরব। হ্যাঁ, তোমরা তোমরা ওনাদের ছেড়ে দাও, ওনাদের ছেড়ে দাও। না দাদা, যদি বলি দিতেই হয় তাহলে ওদের সঙ্গে আমাকেও বলি দিতে হবে। না কিরণ, আমাদের সন্তানদের ছাড়া এই প্রাণ আমাদের অর্থহীন। যদি মারতেই হয় তাহলে আমরাও মরতে চাই। আমাদের সকলকে একসঙ্গে বলি দিতে হবে। তোমরা সবাই বলিদান দিতে চাইছো, কিন্তু আমি তো কেবলমাত্র এই দুজনের বলি চাইছি, বাকিদের ছেড়ে দেব, কথা দিয়েছি। না, যদি বলি দিতেই হয় তাহলে সবাইকে একসঙ্গে বলি দিতে হবে। তোমরা সবাই তোমাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তোমাদের মধ্যেকার ভালোবাসা, তোমাদের ঐক্য, এটা দেখে আমার ভালো লেগেছে। রাক্ষসদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যদি তোমাদের নিরাপদ আশ্রয়ের প্রয়োজন হয় তাহলে তোমরা এই প্রেতপুরীতে আশ্রয় নিতে পারো। এর চেয়ে নিরাপদ আশ্রয়
আর কোথাও নেই। এই সিংহা সঙ্গে রাখো কিরণমালা। এ হলো প্রেত সিংহা। এই সিংহা বাজিয়ে প্রেতকে আহ্বান করা হয়। যখনই তোমাদের সাথে রাক্ষসদের যুদ্ধ হবে এই সিংহা বাজিও। আমি আমার প্রেত সৈন্যদের সঙ্গে নিয়ে তোমার পক্ষে যুদ্ধ করার জন্য হাজির হয়ে যাব। সর্বনাশ, রাক্ষস না মহারাজ, মহারাজ ওরা তো এদিকেই আসছে। আমাদের পালানোরও কোনো পথ নেই। কিন্তু কিরণ, কিরণ মহারাজ, কিরণ, কিরণ কোথায়? বোন, কিরণ, বোন, কিরণ, কিরণ, চলো চলো চলো।